আজকে বানাবো গন্ধরাজ পমফ্রেট ফ্রাই। তো এর জন্য প্রথমে আমি মাছগুলোকে ভালো করে ধুয়ে বুক চিড়ে রেখে দিয়েছি। এরপর এর মধ্যে গন্ধরাজের রস, পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো নুন ও লঙ্কার গুঁড়ো দিয়ে মাছগুলোকে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। এরপর একটি বাটিতে টক দইয়ের মধ্যে আদা রসুন বাটা, গরম মশলা গুঁড়ো, পরিমাণ মতো নুন, তেল ও গন্ধরাজ লেবুর রস দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে একটা মিক্সার তৈরি করে নিতে হবে। গন্ধরাজ লেবুর রসটা দিলে এখানে একটা আলাদা স্বাদ এবং গন্ধ আসে। এই রান্নার বিশেষত্বই কিন্তু এই লেবুটা। এরপর নুন হলুদ মাখানো মাছটার মধ্যে এই মিক্সারটা খুব ভালোভাবে দুদিকে মাখিয়ে রেখে দিতে হবে প্রায় আধ ঘন্টা থেকে এক ঘন্টা মতো। এরপর একটি ফ্রাই প্যানে তেল গরম করে তার মধ্যে মাছগুলোকে দিয়ে পোড়া পোড়া করে প্রায় 5 মিনিট থেকে 10 মিনিট মতো ভেজে নিয়ে তৈরি হয়ে যাবে আমাদের গন্ধরাজ পমফ্রেট ফ্রাই।